ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনার উপকূলে ভেঙে যাওয়া বেড়িবাঁধের 20 থেকে 22টি পয়েন্ট দিয়ে এখনও লোকালয়ে পানি ঢুকছে। এতে লবণ পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার মাছের ঘের ও ফসলি জমি। স্থানীয়রা জীবন জীবিকা বাঁচাতে মাটি জিও ব্যাগ দিয়ে বাঁধ মেরামতের চেষ্টা করছেন, কিন্তু রাজ্যকে বাঁধ মেরামতের পর পরবর্তী জোয়ারের পানিতে আবারও ভেসে যাচ্ছে বেড়িবাঁধ। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে খুলনার কয়রায় মহারাজপুর, মঠবাড়ি, উত্তর বেদকাশী, গাতিরগেড়ি, হরিপুর, দক্ষিণ বেদকাশী, আংটিহারা সহ 11টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে গেছে। এর মধ্যে 6টি পয়েন্ট দিয়ে এখনও লোকালয়ে জোয়ারের পানি ঢুকছে। জীবন জীবিকা বাঁচাতে স্থানীয়রা ভাঙন রোধ করতে জড়ো হচ্ছেন বাঁধের ভাঙা স্থানে। সেখানে স্বেচ্ছাশ্রমে গভীর রাত পর্যন্ত মাটি আর জিও ব্যাগ দিয়ে চলে মেরামতের কাজ, কিন্তু সকালে দেখা যায় জোয়ারের পানিতে আবারও সেই বাঁধ ভেসে গেছে। একইভাবে পাইকগাছায় বাঁধ ভেঙে 5টি ইউনিয়নের 65 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। 660 হেক্টর জমির চিংড়ির ঘের ভেসে গেছে। উপজেলার তিলডাঙ্গা সুইচ গেট ভেঙে নতুন করে লোকালয়ে পানি ঢুকছে। ডুমুরিয়ায় জোয়ারের পানিতে নদী তীরবর্তী এলাকার প্রায় 1,500 ঘের প্লাবিত হয়েছে। প্রায় দশটা গ্রাম প্লাবিত, তাতে কয়েক হাজার মানুষ পানিবন্দী, অনেক প্রায় 1,200 ঘর এখনো পানির নিচে রয়েছে। সঠিকভাবে এখানে কার্যকর ব্যবস্থাটা গ্রহণ করা হয় না। এখন এই সময় আইসে কাজ করার পরও একটা ঝুঁকিপূর্ণ থাকে, এলাকার মানুষের একটা জানমালের ক্ষতির সম্ভাবনা আছে। বিশ্লেষকরা বলছেন, প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে পড়লেও উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিষয়টি কখনোই বাজেটে গুরুত্ব পায় না। বছরে যখন বাজেট হয়, বাজেটের যে প্রায়োরিটি সেটিং হয়, সেই প্রায়োরিটি সেটিং সবসময় কোস্টাল উপেক্ষে। আর উপকূলে বেড়িবাঁধ রক্ষায় যথাযথ উদ্যোগ গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসক। সকল ব্যবস্থা আমাদেরকে নেওয়ার জন্য বলা হয়েছে, যার জন্য আমরা মনে করি পরবর্তী পুনর্বাসন সহ এই বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণ এবং কৃষিতে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সরকারের পক্ষ থেকে সকল প্রকার সাহায্য। উপকূলবাসীর স্বাভাবিক জীবন জীবিকা টিকিয়ে রাখতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।